সিরাতের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা বারাসাতে শনিবার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর হলে ট্যালেন্ট সার্চ পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট। কারি হাদিউজ্জামানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি হাজী আকবর আলী বলেন, শিক্ষার জন্য আমাদের আরও বেশি করে কাজ করতে হবে, তবেই আমাদের সমাজ সঠিক দিশা পাবে। মূল্যবোধের শিক্ষা দরকার। সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবু সিদ্দিক খান বলেন, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পরিচালনায় 2020 সালে রাজ্য পর্যায়ে 32টি সেন্টারে বিভিন্ন জেলায় স্কুল মাদ্রাসা মিশনের বাছাইকৃত 2500 ছাত্রছাত্রীরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেয়। তার মধ্যে 355 জন কৃতী শিক্ষার্থী সেরা 10-এর তালিকায় স্থান পায়। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সিরাতের পক্ষ থেকে এইসব কৃতীদের স্কলারশিপ দিয়ে পুরস্কৃত করা হয়। কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন পূর্বের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াইজুল হক সহ অন্যান্যরা। প্রধান অতিথির ভাষণে আহমেদ হাসান ইমরান বলেন, ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা এবং কৃতিত্বের জন্য এই পুরস্কার পেয়েছে। সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টকে অভিনন্দন জানিয়ে ইমরান আরও বলেন, সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবু সিদ্দিক খান অনেক ভালো কাজ করছেন। সবচেয়ে বড় কথা, আমাদের ট্যালেন্টগুলোকে খুঁজে বের করতে হবে, যাদের প্রতিভা আছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের স্বীকৃতি দিতে হবে। যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে তারা উৎসাহ পাবে। সিরাতের রাজ্য সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হাজি আকবর আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর হয়। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর আজিজার রহমান, বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী শেখ আব্দুল আজিম, তেঁতুলিয়া কলেজের অধ্যক্ষ আফসার আলী, সিরাত ট্যালেন্ট সার্চ এক্সামের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক জিয়াউল হক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল, বিশিষ্ট সাংবাদিক সাহিত্য ও সমাজকর্মী আব্দুল কাইম, বিশিষ্ট লেখক ও চিত্র পরিচালক মুজিবুর রহমান, বিশিষ্ট অভিনেতা দেবচিত্তে, বেটসের সম্পাদক শাহজান অটল, সমাজকর্মী শাবানা পার্কি, দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা প্রতীক শ্যাম মজুমদার, শিক্ষক আবিদুল হক আলম, শিক্ষক মাসুদুর রহমান, মোস্তাকিম মণ্ডল সহ সম্পাদক ইসমাইল মণ্ডল, মাহমুদুল হক, শাহাবুদ্দিন মণ্ডল, মোহাম্মদ রাকিব, রবিউল ইসলাম, হাসিবুর রহমান, মোহাম্মদ রাকিবুদ্দিন, শেখ আজহারউদ্দিন, শেখ আফ্রিদি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রিয়া রাহা। আমরা মূলত প্রতি বছর স্কুল মাদ্রাসা এবং মিশন তিন যে প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মধ্য দিয়ে গরিব দুস্থ অসহায় মেধাবী ছাত্রদেরকে স্কলারশিপ প্রদান করে তাদের ভয় ভীতি সংকোচ কাটানোর জন্য, এবং একটা সেন্টারে সবাই যখন আসে তখন ভয় ভীতি সংকোচ কাটিয়ে একটা জায়গায় প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করে, সেই জায়গায় যারা কৃতী শিক্ষার্থী হয়, যারা টপ টেনের মধ্যে হয়, তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে 1700 এবং 500 টাকা বই মেডেল সার্টিফিকেট ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে তাদেরকে উৎসাহ দেই। আমরা চাই যে শিক্ষার জন্য কাজ করি, শিক্ষার জন্য ছাত্রকে উৎসাহ উদ্বুদ্ধ করি, অনুপ্রেরণা দেই যে তারা অন্তত স্কুল ছুট যাতে না হয় স্কুলমুখী হোক, আর এই ধরনের পুরস্কার প্রাপ্তির পরে তারা একটা তাদের পরিবার এবং সে একটা সন্তোষ প্রকাশ করে এবং আগামী দিন তাদের পড়াশোনার প্রতি আরও গভীর মনোযোগ সৃষ্টি করে। সেই কারণে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা এবছর 355 জনকে সেরা 10-এর তালিকায় যারা এসেছে প্রথম থেকে এবং দশম শ্রেণী পর্যন্ত 355 জন কৃতী ছাত্রকে আমরা সংবর্ধিত করেছি। পুরস্কৃত করেছেন, আপনাদের কি কি ব্যবস্থাপনা ছিল? আমাদের নগদ অর্থ, স্কলারশিপ, বই, মেডেল, সার্টিফিকেট, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ইত্যাদি দিয়ে আমরা তাদেরকে এবছরটা উৎসাহিত করেছি। আগামী বছরে আমাদের মোটিভেশনাল ক্লাস স্কুলে বা মিশনে মাদ্রাসায় করব, এবং যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আমরা আবার ট্যালেন্ট সার্চ নেব, তো সেটা আমাদের আলোচনা করে জানাবো। আপাতত এবছরে আমাদের এই পরিকল্পনা।
এখনো পর্যন্ত স্কুল কলেজ স্বাভাবিক হয়নি, কি বলবেন? এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের, কারণ ছাত্ররা সত্যি পড়াশোনা জগৎ থেকে হারিয়ে গেছে, তারা মুখ থুবড়ে পড়েছে। আমরা চাই তারা স্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে বা সরকারের অবিলম্বে নির্দেশ পেয়ে তারা সবাই স্কুলমুখী হোক। শুধু 9, 10, 11, 12 না, তারা 1 থেকে 12 পর্যন্ত স্কুলমুখী হলে তারা আবার পড়াশোনার প্রতি বা ভালো মানুষ হিসাবে তারা সুন্দর জীবন ফিরে পাবে। এই ধন্যবাদ।